আমরা যখন আটকা পড়ে যাব, কে জান্নাতে যাই কে জাহান্নামে যাই, আমরা তো নমুনা খারাপ। আল্লাহ যে কারে কখন আটকাইলা, তিনটা জিনিস আপনাকে সুপারিশ করব। এক হলো রমজানের রোজা, আর যদি রোজা দিয়ে রাখা থাকেন এই রোজায় আপনার সুপারিশ করে জান্নাত সুবহানাল্লাহ পাবেন। দুই নম্বরে হইলো আপনার মসজিদ, যদি আপনি মসজিদের কইরা যান মসজিদ আপনার জন্য সুপারিশ করে করে। তিন নম্বরে হইলো কোরআনুল কারীম, সুবহানাল্লাহ বলবেন না। আবু সালমান মন দিয়ে শোনো, লম্বা কথা না রে ভাই, শেষের দিকে চলো চলে যাই। তুমি যখন মরে যাবা, কাফন করিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিয়ে ফেলবে, সব আমরা যখন উঠব, আবুল ভাই আমারে দেখবে, আমি আবুল ভাইয়ের দেখবো, স্যারের আমরা দেখবো, আমাদেরকে স্যার দেখবে, সবাই আমরা তাকায়া তাকায়া দেখবো একজন আর একজনকে, আমাদের গোনাগুলো সবাই মাথায় নিয়ে দাঁড়াইতে হবে। ভাই ভাই তুমি যত কায়দা কইরা করো, সব তোমার গোনা হইয়া মাথায় উঠাই দেবে। তুমি যে সুদ খেয়েছো, তুমি ঘুষ খেয়েছো, তুমি মদ খেয়েছো, তুমি নেশা করেছো, তুমি মানুষের উপরে জুলুম করেছো, আরেকজনের লাইল ঠেলেছো, তুমি মানুষের উপরে অত্যাচার ও বিচার করেছো, ন্যায্য পাওনাতার দাও নাই, সব নিয়ে তুমি মাথার উপরে উঠবারে ভাই। তুমি যখন উঠে যাবা মাথার উপরে নিয়া, তোমারে যখন জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে, জাহান্নামের দারোয়ানের নাম হইল আব্দুল মালেক, এরকম মোড়া, এরকম চোখ বড় বড়, গায়ের রং কালো, শরীরে প্রচুর শক্তি, এই মালেক জাহান্নামের ফেরেস্তা, তোমার হাতে পায়ে গলায় গামছা লাগাইয়া শিকল লাগাইয়া তোমারে যখন টানতে টানতে জাহান্নামের দিকে নেবে, এমন সময় হঠাৎ করে ওই মালেকের চাইতে আরো মোটা তাজা, আরো লম্বা চৌড়া, আরো সাহসী, আরো শক্তিওয়ালা একজন আইয়া কইব, ওই আব্দুল মালেক এবার আর বাড়ি উপার্সন না, নিলে হ উপার্সর, কয় হোম না না, কয় হ হোম না, কয় নাগাই শেফ ইসা বুজুর যে মাহফিল আইছিল, এবার যে হেই মাহফিল আসিল তোর আর কথা মনে আসেনি, কয় সব ঠিক আছে কি তো হইছে কও, কয় আমি এবার আর লগে নিয়ত করে রাখছি, এবার আর জান্নাতে না নিয়া আমি হাসরের ময়দান ছাড়ব না। আব্দুল মালেক কইব, আল্লাহ দি কয়বার জাহান্নামে নিতাম, তুমি যে আইয়ার সামনে দিয়া খাড়াইছো ঘটনা কি? আব্দুল মালেক এমন জোরে তারে ধমক দেবে স, এবারে সাইরা দে, এবারে জান্নাত লইয়া যাই। আল্লাহ ধমকা চিৎকার চেঁচামেচি শুনবেন, ডাক দিয়া বলবেন ক্যাডারে হেন কথা কয়। আব্দুল মালেক কইবে আল্লাহ সান্না, আপনি না কইলেন এবারে জাহান্নামে নিতাম, ক্যাডা দিয়া ইয়া বাধা দেয়, কয় ক্যাডাইডা, কয় আমার লোকে কথা কয় না, যা কোন আর আপনার লোকে বলে কইব, কয় আমার কাছে কথা কইতো ক, ডাক দিয়া কইছে কে তুমি, এবার জবান খুলে যাবে, ডাক দিয়া কইব আল্লাহ কোরআন কি আপনার কথা না, কইব হ কোরআন দা আমার কথা, আপনার কথার কি কোনো দাম নাই, কয় অবশ্যই দাম আছে, কয় কোরআন যদি আপনার কথা হয় আর আপনার কথার যদি দাম থাকে, আমি হচ্ছি কোরআনুল কারীম, নাগাই শেরফ হিসাবে যখন তারারে জিগাইছিল তোমরা কোরআনের পক্ষে আসো কিনা, সবাই সিল্লান দিয়া কোরআনের মাদ্রাসার পক্ষে দাঁড়াই গেছে, যার যা সামর্থ্য ছিল, উনসে সাদের অর্ধেক রয়েছে অর্ধেক টাবিলে বাহির হয়েছে, তারা সবাই মিল্লা হাত তুইলা দাঁড়াই গেছে। সেই দিন আমি ওয়াদা করেছিলাম, যারা কোরআনের মাদ্রাসার জন্য হাত বাড়াইছো, আমি কোরআন তোমাদেরকে জান্নাতে না নিয়া ছাড়ব না। সুবহানাল্লাহ কইতেন না, যেটা কইতেন না সুবহানাল্লাহ,